আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বার্গার বানের একটি রেসিপি। বাসায় একদমই ঝামেলা ছাড়া চুলায় এই বানটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা এই বানটি দিয়ে চাইলে বার্গারও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এমনিতেও খাওয়া যাবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। পানির সঙ্গে ইস্টটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম রান্নার তেল 2 টেবিল চামচ, দিয়ে দিলাম একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম, ডিমটাও খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ চিনি, পাউডার মিল্ক দিয়ে দিলাম 3 চা চামচ। আবারও খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ময়দা। আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার এই ময়দাটা খুব ভালো মতো ইস্টের এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এরকম ময়দার উপর দিয়ে দিবেন, ইস্টের মধ্যে ডিরেক্টলি কখনোই লবণ দিবেন না, তাহলে কিন্তু ইস্ট একদম ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই লবণটা সবসময় ময়দার সঙ্গে দিয়ে দিবেন। এবারে হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে ময়ান করে নিব। তো 5 থেকে 7 মিনিট ময়ান করার পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সফট হয়েছে। এরপর যে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা খুব সুন্দরভাবে ফার্মেট হয়েছে। আমি প্রথমে প্রেস করে এরকম বাবলসগুলো বের করে নিলাম। এবারে বল থেকে ডোটা তুলে নেওয়ার পর আমি আরও 3 থেকে 4 মিনিট ডোটাকে ময়ান করে নিব। তো প্রায় 4-5 মিনিট ডোটা ময়ান করার পর এবার কেটে নিচ্ছি। যতগুলো বান বানাবো সেই অনুযায়ী কেটে নিতে হবে। আমি আজকে 4টা বান বানাবো, সেজন্য আমি 4 ভাগে ভাগ করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে 6টা বানও বানিয়ে নিতে পারেন। এবারে প্রত্যেকটা লেচিকে খুব ভালো মতো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সমান করে নিতে হবে। আমি এবারে উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর একটা ট্রের উপর আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার, আবারও কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এবারে 2টো বান আমি এখানে দিয়ে দিব। কালারটা সুন্দর আসার জন্য উপর থেকে কিছুটা ডিমের কুসুম আমি ব্রাশ করে দিচ্ছি এখানে, আর দিয়ে দিব সামান্য সাদা তিল।
আমি আগে থেকে চুলায় একটা বালুর পাতিল বসিয়ে রেখেছিলাম। প্রায় 10 মিনিটের মতো হাই হিটে এই পাতিলটাকে গরম করে নিতে হবে। এবার আমি এখানে বানের ট্রেটা বসিয়ে দিব, ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে বেক করে নিব 17 থেকে 18 মিনিট। প্রায় 18 মিনিট পর দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু একদম রেডি, একদম পারফেক্টলি কিন্তু আমার বানগুলো হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করার পালা। আপনারা চাইলে বার্গার বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এমনিও খাওয়া যাবে। আর বানটা কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।